لله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فنافخا خانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وقال النبي صلى الله عليه وسلم التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكره শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন নবনির্বাচিত সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদী ভাই বন্ধুগণেরা ও আমার দিনের পিপাসিতা পদ্মানাসীন অবলা সরলা মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে অতীব মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে এই ধরার বুকে পাঠিয়েছেন। তার সাথে সাথে একটা বড় নিয়ামত এবং মূল্যবান বস্তু আমাদের দান করেছেন, সেটি হচ্ছে ঈমান। এই ঈমানকে পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, সেটা আল্লাহ পাক আমাদেরকে
বিনামূল্যে দান করেছেন। এই ইমানের বদৌলতে আজ আমরা আল্লাহ দিনের কাজগুলি অহরহ আমরা করতে পেরেছি পারছি। সামনের দিনে বেঁচে থাকা অবধি ইনশাআল্লাহ আমরা করতে পারব, করে যাব। আল্লাহ পাক এই যে আমাদের উপরে দয়া করেছেন এর জন্য আল্লাহর বিশেষভাবে কৃতজ্ঞতা শুকরিয়া আমরা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখরে নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারিক ওয়াসাল্লি। মহতারাম ভাই সকল ও আমার মা বোনেরা, আমি পবিত্র আল কোরআনের পারা নম্বর 28 থেকে সূরাতুত তাহরিমের 10-11 শেষের দিকের আয়াত পরিবেশন করেছি এবং একটি ছোট্ট হাদিস নাসাই শরীফের আহমদের পরিবেশন করেছি। ইনশাআল্লাহ দু চারটি কথা আলোচনা করব, এটা আল্লাহর কাছে আমি আশাবাদী। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমার মা বোনদের বিশেষভাবে বলবো যে আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রতি আমাদের যে আদর আপ্যায়ন, আপনাদের প্রতি আমাদের যে আশা এবং দাবি, যে আপনারা বিশেষভাবে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। আপনাদেরকে কেন্দ্র করে আমি সূরাতুত তাহরিমের আয়াতে কারিমা এবং হাদিসে নববী পরিবেশন করলাম। আজ আপনাদের জানাবো, শোনাবো, চেষ্টা করব বুঝে দেওয়ার চারখানা নারীর কথা। চারখানা নারী পৃথিবীতে এমন রেকর্ড করে গেছে, সেটা শুনলে আপনারাও কিছু উপলব্ধি করতে পারবেন এবং করার প্রয়োজনও রয়েছে। চারজন মহিলার আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে আছে, তার মধ্যে দুইজন মহিলা জাহান্নামী আর দুইজন মহিলা জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত আল্লাহই তৈরি করেছেন, জাহান্নামও আল্লাহ তৈরি করেছেন। জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এবং জাহান্নামে যাওয়ার ব্যবস্থা মানুষেরা নিজে বেছে নিয়েছে, ক্ষমতা আল্লাহ দেন। যাই হোক, রাব্বুল আলামিন কোনো সময় চান না যে আমার বান্দা বান্দিরা জাহান্নামে যাক, জ্বলন্তময় আগুনে জ্বলুক, এটা আল্লাহ চান না। কিন্তু আমরা নিজেরাই বেছে নিই, যেমন আয়াতে কারিমাতে আপনারা আমরা বুঝতে পারব যে মহিলাদের আল্লাহ পাক দুইজন মহিলা আয়াত নম্বর 10-এ দুইজন মহিলা এত সুন্দর আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, কিন্তু মহিলারা নিজের সুযোগকে হারিয়ে জাহান্নামকে বেছে নিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বলেও দিলেন শেষে যে যাও তোমরা জাহান্নামে চলে যাও। সুযোগ কত সুন্দর সুযোগ, দুইজন এমনই ঘরের বউ হয়েছিল, এমনই ঘরের নারী হয়েছিল তারা, যে ঘরগুলো আল্লাহ পাকের তৈরি করা এবং সেই লোকগুলো আল্লাহ পাকের সৃষ্টি এবং আল্লাহর বান্দাদের মধ্যেকার শ্রেষ্ঠতম বান্দা। তাদের কাছে থেকেও সেই মহিলারা নিজেকে ধরে রাখতে পারেনি এবং বলবে না কিছু বলে আমাদের খাবার দাবার যথেষ্ট মজুদ আছে, যারা এখন পর্যন্ত খাননি বা খাবো ভাবছেন গিয়ে খেয়ে আসতে পারে, ডেডিকেট কেটে খাবার খেয়ে আসতে পারে। ডেডিকেটের ব্যবস্থা করা হয়েছে খাবার ক্যান্টিনের পাশেই মসজিদে। যারা খাবো ভাবছেন যথেষ্ট পরিমাণে আমাদের খাবার মজুদ আছে, ডেডিকেট কেটে খাবার খেয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম। তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে দেখুন, এ মা বোনেরা রাব্বুল আলামিন সুযোগ দেন আমাদেরকে আপনাদেরকে, সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে না পারি
তাহলে দোষ আল্লাহর নয়, দোষ আমাদের। যেমন শুনুন, এত সুন্দর পরিবার এবং পৃথিবী ইনশাআল্লাহ। আচ্ছা, তো এমনই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, শ্রেষ্ঠতম পরিবার, তাদের ঘরে গিয়েও তারা নিজের ঘর গোছাতে পারল না, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারল না। এর পিছনে কারণ ঈমান থেকে দূর, আর একটা কারণ নিজের কম, নিজের জাতি, নিজের বাপ দাদাদের যে তৌর তরিকা, যে মানসিকতা, যে ব্যবহার, সেই ব্যবহারেই লিপ্ত থাকায় নিজের স্বামীর ব্যবহারকে ধরতে পারল না, আর নিজেকে তৈরি করতে পারল না। তাতে থেকে বোঝা যাবে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার, যে স্বামীর ঘরে যাওয়ার পরেও যদি নিজের খানদান, নিজের বাবা মায়ের, নিজের দেশের আবহাওয়া যদি ভালো না থাকে, তাহলে সেই আবহাওয়াকে ধরে রাখা উচিত নয়। ভাবতে হবে, নিজের সমাজ গড়তে হবে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন ঘোষণা করলেন সূরাতুত তাহরিমে, পাক পরবর্দিগারে আলাম দুইজন মহিলার উদাহরণ বর্ণনা করেছেন। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক উদাহরণ দিলেন, রব্বুল আলামিন মিসাল বর্ণনা করেছেন, উদাহরণ বর্ণনা করেছেন ওই সমস্ত লোকদের, যেই সমস্ত লোকেরা নিজের ধর্মকে বেছে নিয়েছিল, কুফুরি করেছিল, কাফের ধর্মটা, ইসলাম বিরোধী ধর্মটা তারা অবলম্বন করেছিল, সেই ধর্মকে তারা ধরে রেখেছে। ওই লোকদের মিসাল দিলেন, ওই লোকদের উদাহরণ দিলেন। পাক পরবরদিগারে আলাম বলতে চাইলেন, বান্দারে আমার, ইয়ে পরবরদিগারে আলাম বলছেন, ওরে বান্দা, যারা কুফুরি করেছ, যারা কুফুরের রাস্তাটা, কাফের রাস্তাটা যারা নিজেরাই ধরে নিয়েছ, ওই জায়গাতে যারা থেকে গেছ, তারা জেনে নাও, দুইজন নবী, নাম করা নবী, দুইজন নবীর আন্ডারে আমি দুইজন মহিলাকে সুযোগ দিয়েছিলাম নবীর ঘরে যাবার, নবীর স্ত্রী হয়ে থাকার। রব্বুল আলামিন বলতে চাইলেন, হযরতে নূহ যিনি একজন শ্রেষ্ঠতম নবী, এবং একজন লূত নবী, দুইজন নবীর কথা বললেন। পরবরদিগার আলাম ঘোষণা করলেন, ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। রব্বুল আলামিন বললেন, এই দুজন আমার নবী, এত বড় ঘরের, এত বড় মাপের নবী, যে নূহ নবীকে বলা হয়েছে দ্বিতীয় আদম, এমন বড় মাপের নবী, নবীর সঙ্গে তার স্ত্রীর জীবন কাটিয়ে নিল, কিন্তু দুঃখের বিষয় নবীর ধর্মটাকে, নবীর কর্মগুলোকে, নবীর ব্যবহারকে নিজের ব্যবহারে পরিণত করতে পারল না, নিজের ব্যবহারকে নবীর ব্যবহারের সাথে মিলাতে পারল না, নবীর ধর্মটাকে মেনে নিতে পারল না, নবীর ঘরে থেকে নিজের জীবনটাকে তৈরি করতে পারল না। এই কাফের জেনে না, যদি নবীর ঘরে থেকে যদি মহিলারা নিজের জীবনকে যদি তৈরি না করতে পারে, ওরা নবী থেকে থাকা সত্ত্বেও নবী যদি নিজে স্ত্রীকে যদি আল্লাহর আযাব থেকে যদি না বাঁচাতে পারে, তাহলে কাফের তোমরা জেনে নাও, যারা কুফুরি করেছো, যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছো, যারা রব্বুল আলামিনকে অমান্য করেছো, তারা কিসের আশায় বসে আছো, নিজের জীবন কি করে তুমি তৈরি করে পরকালে তুমি সুখের জীবন ধারণ করতে পারো, সুখের জীবন, তুমি সুখের জীবনের ঘর তৈরি করতে পারো, এটা কোনো দিন হতে পারে না। সেটাই যদি হতো,
তাহলে নূহ নবীর স্ত্রী লূত নবীর স্ত্রী এরা দুইজন জান্নাতি হতে পারত। রব্বুল আলামিন বললেন, দেখো হযরতে নূহ এবং হযরতে নূহ এরা নবী হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীকে ধরে রাখতে পারলেন না, নিজের স্ত্রীর ওপর থেকে রব্বুল আলামিনের পাঠানো আযাবকে, রব্বুল আলামিনের ফয়সালাকে, রব্বুল আলামিনের সিদ্ধান্তকে তারা কাটাতে পারলেন না, ছুটাতে পারলেন না, নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিতে পারলেন না। জি, তাহলে আল্লাহ তাবারক তাআলা হযরতে নূহ নবীর স্ত্রী, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বললেন এরা দুইজন কেমন ছিল, কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা সলিহাইন। আল্লাহ বললেন এরা দুইজনকে আমি এমন সুযোগ দিয়েছিলাম, আমার দুইজন বান্দা দুইজন নবীর স্ত্রী রূপে তারা থেকেছে, আমার দুইজন বান্দা এমন নেককার বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠতম নেককার বান্দা। রব্বুল আলামিন বললেন এদেরকে আমি এত বড় মাপের আমি নবী বানিয়েছিলাম, কিন্তু সুবহানাল্লাহ রব্বুল আলামিন বললেন ফাখানাতাহুমা, এই দুইজন দুর্ভাগ্য, দুর্ভাগ্যবালী মহিলা, এদের দুর্ভাগ্য কত, এদের ভবিষ্যৎ কত বাজে হয়েছে, এরা কত, সুবহানাল্লাহ রব্বুল আলামিনের কত না ফরমান বান্দি হয়েছে, এরা দুইজন মিলে নিজের নিজের স্বামীর খেয়ানত করেছে ও অবমাননা করেছে। খেয়ানতের মানে এটা নয় যে এরা নবীর অবর্তমানে এরা অন্যায় কাজ করেছে, কুকাজ করেছে, না না, এটা এই জন্য নয়। গোটা পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক দিনদারেরা মহাদেশেনেরা সবার এজমা আছে, সবাই একমত আছে যে নবীর স্ত্রীরা কোনোদিন কুকর্মে লিপ্ত হতে পারে না। খিয়ানতের মানে এটাই যে এরা নবীদের ধর্মকে ধরে রাখতে পারলো না, নবীদের এরা অবমাননা করেছে, ও অবমাননার করার কারণে এদের ভবিষ্যৎটা উজ্জ্বল হলো না, ভবিষ্যৎ এদের অন্ধকার হয়ে গেল। এরা বলতো নূহ নবীর স্ত্রী নূহ নবীর সঙ্গে থেকেছে, নূহ নবী তাকে কত ভালোবেসেছেন, তাকে কত সুযোগ দিয়েছেন, তাকে কত রকমের শিক্ষা দান করেছেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, নিজের স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দয়ালু দাতা এমন তার দুর্ভাগ্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ রব্বুল আলামিনের কাছে সে কোনোদিন নিজকে নত করে আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করতে পারলো না, আল্লাহর দেওয়া নবীকে নিজের স্বামী রূপে বরণ করেছিল, কিন্তু সেই স্বামীর ধর্মকর্মকে, নিজের স্বামীর ব্যবহারকে ধরে রাখতে পারলো না। এরা হচ্ছে দুর্ভাগ্যবান, এরা সৌভাগ্যবান নয়। এরা বলতো নূহ নবীর স্ত্রী কওমের কাছে, সমাজের কাছে গিয়ে বলতো আমার স্বামীর কথা তোমরা মানিও না, এটা তো একটা পাগল, এটা পাগলের মতো কথা বলে, এর দিমাগ ঠিক নেই, এর ব্রেন ঠিক নেই, এর কর্ম ঠিক নেই, এটা একটা পাগল, এর কথা মেনে তোমাদের জীবন উদ্ধার হবে না, এইরকম করে করে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত। কওমের কাছে, নিজের জাতির কাছে ভালো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিজের স্বামীর কাছে ভালো হবে এটা জীবনে চেষ্টা করল না। লূত নবীর স্ত্রী, আল্লাহুস সামাদ, লূত নবীর স্ত্রী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এত বড় পদ দিয়েছিলেন, এত বড় দান দিয়েছিলেন, কিন্তু সুবহানাল্লাহ রব্বুল আলামিন তাকে নানান ভাবে পরীক্ষা করেছেন। নানান পরীক্ষা করার পরে রব্বুল আলামিন দেখলেন তার স্ত্রী এমন ভাবে চলে যেটা স্বামীর অবমাননা করার জন্য, স্বামীর বিরোধিতা করার জন্য, নিজের সমাজের কাছে ঘোরাফেরা করে, নিজের সমাজের কাছে গিয়ে লূত নবীর বাড়িতে যখন মেহমান আসে ওই মেহমানের খবরটা কওমের কাছে, জাতির কাছে করে দেয়। তাদের একটা বদ অভ্যাস ছিল, সেই জাতির একটা বদ অভ্যাস ছিল,
বদ অভ্যাসের কারণে রব্বুল আলামিন তাদেরকে বরদাস্ত করেননি। বদ অভ্যাস যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের নিজের জীবনের সুখ শান্তির জন্য যে একটা ব্যবস্থা দিয়েছেন, স্বামী স্ত্রী পুরুষ এবং স্ত্রী লোকের দুইজনের সুসম্পর্কের মধ্য দিয়ে আল্লাহ পাক শান্তি দান করবেন স্বামীকে এবং শান্তি দিবেন স্ত্রীকে, সেই ব্যবহারটাকে, সেই কর্মটাকে, সেই নীতিটাকে, নিয়ম নীতিটাকে স্ত্রীদের ছেড়ে তারা পুরুষদের সেভাবে ব্যবহার করার চেষ্টা করত, মেহমানদের উপরে টর্চারিং করত, জ্বালা যন্ত্রণা করত, আর তাদের সাথে থেকেই তার ঘরের খবর বাইরে দিত। হযরতে লূত নবীর স্ত্রী রব্বুল আলামিন সেই কওমের উপরে, সেই জাতির উপরে আল্লাহ পাক হযরতে লূতকে সেই দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে তাদের উপরে এমন বর্ষণ করেছেন, এমন আযাব দিয়েছেন, আযাব দিয়ে তাদেরকে ধূলিসাৎ করলেন, আর তাদের সঙ্গে সঙ্গে লূত নবীর স্ত্রীকেও ওখান থেকে সাফ করে দিলেন। আল্লাহুসসামা ফাজালা আলিয়াহা সাফা, তাদের উপরের অংশটাকে নিচে, নিচের অংশটাকে উপরে করে উপরন্ত পাথর বর্ষণ করে তাদেরকে শেষ করা হয়েছিল। তো মা বোন আমার, স্বামীর ঘরে গিয়ে স্বামী যদি ভালো হয়, স্বামীর মধ্যে যদি কিছু ত্রুটি থাকে, আয় মা বোন আমার আপনার উচিত হবে, আপনাকে রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আপনার উচিত হবে স্বামীকে সুশিক্ষা দেওয়া, স্বামীর ব্যবহারকে ঠিক করা, স্বামীর পিছনে আপনার মেহনত করার দরকার আছে, স্বামীকে অনেক সময় শিক্ষা দিতে হয়, স্বামীকে বুঝান দিতে হয়, স্বামীকে মানিয়ে নিতে হয়, স্বামীকে মানাতে গিয়ে হতে পারে আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এ মা বোন আমার, রব্বুল আলামিন আপনাকে একজন নারী হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, মারে আমার রব্বুল আলামিন আপনার স্বামীর সুখের জন্য রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, এ মা আমার স্বামীর যেন পরকালটা ভালো হয়, যেন উজ্জ্বল হয়, স্বামী যেন আপনার ঊর্ধ্বমুখী হয়, স্বামী যেন আপনার সমাজের কাছে একটা ভালো মানুষের যেন পরিণত হতে পারে, ভালো মানুষের মধ্যে যেন গণ্য হতে পারে, তার ব্যবহারটা মানুষের কাছে সমাজের কাছে উন্নত মানের যেন তার ব্যবহার হয়, এর পিছনে যদি আপনার জ্ঞান থাকে, রব্বুল আলামিন এরকমের যদি আপনাকে ক্যালি দান করে থাকেন, এরকমের রব্বুল আলামিন আপনার কাছে যদি এরকমের যদি কিছু মেশিন যন্ত্র থাকে, তাহলে আপনাকে স্বামীকে ওইভাবে মানিয়ে নিতে হবে, নচেত স্বামী যদি আপনার জ্ঞানী গুণী যদি হয়, তাহলে নিজের মিজাজে আপনাকে থাকা চলবে না রে মা আমার, স্বামীর কথা মোতাবেক আপনাকে জীবন যাপন করতে হবে, স্বামীকে আপনার গুরু মেনে নিতে হবে, স্বামীকে আপনার পথ পরিদর্শক মেনে নিতে হবে, স্বামী যদি আপনার জ্ঞানী হয়, স্বামী যদি আপনার দিনদার হয়, স্বামী যদি আপনার সমাজসেবী হয়, স্বামী যদি আল্লাহর বান্দা খাস বান্দা যদি হয়, তাহলে স্বামীর অনুকরণ করে আপনাকে জীবন যাপন করতে হবে। যে আমাদের মা বোনেরা অনেক সময় নিজের খানদানের গুমানে থাকে, নিজের খানদানের নামে থাকে, আমি তো ওইরকম পরিবারের, ওইরকম পরিবারের আমি মেয়ে, আমি এখানে মেনে নিতে পারবো না, না এটা আপনার চলবে না, স্বামী যদি ভুল করে তাহলে তাকে আপনাকে বুঝান দিতে হবে। স্বামী অনেক সময় হাদিসে আছে, নাজ্জারাল্লাহু ইমরাতান, ওই নারীকে যেন আল্লাহ খুশি রাখে, সন্তুষ্ট রাখে, যে নারীটা নমাজের সময় নিজের স্বামীকে মানিয়ে নিতে পারে, স্বামীকে বুঝান দিতে পারে, প্রয়োজন হলে তার উপরে একটু পানির ছিটা দিয়েও স্বামীকে নমাজের জন্য, এবাদতের জন্য প্রস্তুত করতে পারে, স্বামীর পিছনে মেহনত করা আপনার দরকার আছে। এ মা বোন আমার, স্বামীর যদি বন্ধ হয় তাহলে স্বামীকে বুঝে নিতে না পারেন, নিজের ধর্মকর্মকে ঠিক রাখেন, কিন্তু স্বামীর ঘরে থেকে নিজের গুণ গাইব, ভালো স্বামীর ঘরে থেকে নিজের খানদান মন্দ, এই মন্দ খানদানের গুণ গাইব এবং মন্দ খানদানের মন মোতাবেক চলবো। আমরা অনেক সময় দেখেছি যে আছে স্বামীর ঘরে আর পার্টি অমুক তমুক করবে,
বাপ দাদাদের সেটা যদি ভালো হয় তাহলে করবেন, না হলে আপনার স্বামীর কথা মোতাবেক স্বামীর আন্ডারে থেকে স্বামীর মোতাবেক আপনাকে চলতে হবে। দেখুন নূহ নবীর মতো নবী একজন নবী আল্লাহুস সামাদ, নবীকে হিসাবে নবীর স্ত্রী যিনি হতে পারলো তাকে সৌভাগ্যবান কত নিজকে মনে করতে হবে যে আমি একজন নবীর স্ত্রী। সে নবীকে মান্যতা না দিয়ে এটার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন না করে কৃতজ্ঞ না হয়ে আলাদা ভাবে চলতে থাকলো, আর আলাদা ভাবে চলার কারণে সে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলল, সে নিজের ভবিষ্যৎকে একেবারে অধঃপতনে নিয়ে চলে গেল। তো মা বোন আমার, আপনাকে বুঝে চলতে হবে, আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, আপনার স্বামী যদি ভালো হয়, স্বামী যদি জ্ঞানী হয়, স্বামী যদি দিনদার হয় তাহলে আপনাকে নিজের অভ্যাসগুলো বদ খেয়ালগুলো আস্তে 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 ত্যাগ করতে হবে এবং স্বামীর অনুকরণ করে আপনাকে চলতে হবে। যে তো স্বামীর ঘরে নিজকে তৈরি না করতে পারার কারণে নবীর ঘরে থাকার পরে এরা কত দুর্ভাগ্যবান মহিলা দুনিয়াতে এসেছিল, যারা নিজকে তৈরি করতে পারলো না, যারা নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারলো না, নিজের জীবনকে গড়ে তুলতে পারলো না, জাহান্নামী হয়ে গেল সারা দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত একটা বদনাম থেকে গেল। নবীর স্ত্রী, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হয়েছে, তাহলে জেনে নিতে হবে রে মা, যদি আল্লাহর কানুন আল্লাহর বিধান যদি না মানেন, আল্লাহর নবীর বিধানকে যদি না মানেন, তাহলে বড় ঘরে হাজির ঘরে গেলেও, আলেমের ঘরে গেলেও, মাস্টারের ঘরে গেলেও, আপনি নবীর ঘরে থাকলেও, এত বড় বড় ঘরে গেলেও ঘরটার কারণে আপনার জান্নাত এবং জাহান্নাম হবে না, ঘর আপনার তৈরি হবে নিজের আমলের উপর দিয়ে। আমল যেমন করবেন তেমনই আমলের ফলাফল আপনার আসবে। যদি আপনি নিজের ভালো আমল করেছেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাহলে ভবিষ্যৎ আপনার অন্ধকারে যাবে না, ভবিষ্যৎ জীবনটাকে আপনি সুখের জীবন বলে তৈরি করতে পারবেন, সুখের জীবনের জায়গাটা তৈরি করে নিতে পারবেন। রাব্বুল আলামিন পরে রাতে ঘোষণা করলেন, সুবহানাল্লাহ, রাব্বুল আলামিনের আজাব থেকে তারা দুজন খুব সুন্দর নবী, নাম করা নবী হওয়া সত্ত্বেও তারা ফালাম ইয়গুনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নূহ নবী আমার এবং লূত নবী দুইজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান আল্লাহর বিধানের আল্লাহর কানুনের কোনো পরিবর্তন করতে পারলো না, আল্লাহর আজাব থেকে নিজের স্ত্রীদের বাঁচিয়ে নিতে পারলেন না, আল্লাহর অভিশাপ থেকে নিজের স্ত্রীদের ছুটিয়ে নিতে পারলেন না। তাহলে নবীরাও যদি নিজের স্ত্রীকে বাঁচাতে না পারেন, মা বোন আমার, তাহলে আপনি কোন ঘরের, কোন বাড়ির, কোন পরিবারের, এটা যদি মনে করে নিজের জীবন যাপন করেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। আপনাকে স্মরণে রাখতে হবে যে নূহ নবীর মতো নবী নিজের স্ত্রীকে, একজন নবী হলেও নিজের স্ত্রীকে ধরে রাখতে পারেননি, আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারেননি, কিছুই পরিবর্তন করতে পারেননি। লূত নবী নিজের স্ত্রীকে আল্লাহর আজাব থেকে আল্লাহর অভিশাপ থেকে বাঁচিয়ে নিতে পারেননি। আল্লাহ পাক বললেন দুইজনের সম্বন্ধে রাব্বুল আলামিন ফয়সালা শুনিয়ে দিলেন, রাব্বুল আলামিন সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, ওয়াকিলা দখলান নারা মা দাখিলিন, আল্লাহ বললেন ওরে নূহ নবী এবং নূহ নবী দুইজনের দুইজন নবীর স্ত্রী তোমরা দুইজনে যেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, যাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম, যাদের জাহান্নামের আমি সিদ্ধান্ত করে দিয়েছি, যাদের জাহান্নামে যাবার ফয়সালা হয়ে গেছে, তোমরাও দুইজন ওই জাহান্নামীদের সঙ্গে তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে ঢুকে যাও। পিছন দিকে ঘুরে তাকালে নিজের স্বামী নবী আছেন বলে তোমাদেরকে বাঁচিয়ে নেবে, এটা হবে না, কোনো মতে হবে না। নবীরা
তাকিয়া থেকে গেলেন নবীদের স্ত্রীকে রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ছুটিয়ে নিয়ে নবীরা হলেন জান্নাতি নবীরা হলেন নিষ্পাপ নবীদের রব্বুল আলামিন এত বড় মান দিয়েছেন নবীদের জীবনে কোনোদিন নবীদের পক্ষ থেকে পাপ হয় না নবীরা মাসুম নবীরা বেগুনা বলা হয়েছে নবীদের জীবনে গুনাহ হয় না নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেননি নবীগণ রব্বুল আলামিন তাদের মাসুম বানিয়েছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন এত বড় তাদের মান দিলেন আরে দুঃখিনী এ মহিলা এত বড় মান মান্যতার ঘরে থাকার পরেও তোমরা নিজের জীবনকে কেন গড়ে নিতে পারলে না আজ তোমরা নবীর স্ত্রী হয়ে জাহান্নামে গিয়ে কি করে বলবে আমি নবীর স্ত্রী ছিলাম আমি কেন জাহান্নামে আসলাম গোটা দুনিয়ার মহিলারা তোমাদের দেখবে সবাই বলবে দেখো রে আমরা তো জাহান্নামে যেতেই পারি কিন্তু নবীদের স্ত্রীদের দেখো তারাও জাহান্নাম থেকে বাঁচলো না যে আল্লাহুস সামাদ এদেরকে সরাসরি জাহান্নাম রব্বুল আলামিন আরো দুইজন মহিলার কথা বলেছেন পাক পরবর্দিগারে আলাম খুব ক্লিয়ার বললেন বদরব আল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজজিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজজিনী মিনাল কওমিদ যালিমিন আল্লাহ পাক বললেন উদাহরণ বর্ণনা করলেন পাক পরবর্দিগারে আলা এ মামুনা মার উয়া কি মহিলার মতো মহিলা দেখেন দুইজন জাহান্নামে চলে গেল নবীর ঘরে থেকেও তারা নিজের জান্নাত লাভ করতে পারলো না ওই রকমই আরেকজন মহিলা নাম করা মহিলা গোটা পৃথিবীর মধ্যে মহিলা একজন নাম করা মহিলার কথা রব্বুল আলামিন ঘোষণা করলেন ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘরে জীবন যাপন করেছে ফেরাউনের মতো বদমাস সারা পৃথিবীতে নাম করা একজন কাফের এবং দুষ্ট দুরাচার এত বড় বদমাস কত মানুষকে হত্যা করেছে কত নারীকে হত্যা করেছে কত মাসুম বাচ্চাকে কত মায়ের সন্তানকে হত্যা করেছে এই রকমের ফেরাউনের ঘরে থাকা একজন নারী যার নাম আসিয়া আল্লাহ আসিয়া কত বড় তিনি আল্লাহ বলি ছিলেন হযরতে আসিয়া ফেরাউন যেটা নিজের জীবনে নিজের যুগে একজন নাম করা কাফের একজন নাম করা কাফের যার কোরআনে বর্ণনা এসেছে যার নাম ধরে আল্লাহ পাক তার বর্ণনা দিয়েছেন কোরআনে হাকিমে সেই ফেরাউনের ঘরে থাকা একজন মহিলা তার নিজের কর্ম নিজের ভবিষ্যৎকে কি করে গড়ে নিল নিজের ভবিষ্যৎকে কি করে তৈরি করে নিল ডাইরেক্ট রব্বুল আলামিনের কাছে আবেদন করার মতো মানসিকতা তৈরি করতে পেরেছিল তার মধ্যে ইমান ছিল তার মধ্যে ইমানি দক্ষতা ছিল ইসলামিক দক্ষতা ছিল দক্ষতার কারণে আমলের কারণে এত তিনি ভালো